Hello guys, what's up everybody? This is Kushal. Welcome back to a brand new video. তো ভিডিওর থাম্বনেইল আর ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা হবে কিন্তু মেলার ব্লগ নিয়ে। ফুল এনজয় করব এবং একসাথে এক্সপ্লোর করব। আমি একা না, আমার সাথে থাকবে আমার আরও দুজন বন্ধু। আচ্ছা বলুন, একা একা মেলা যেতে কি ভালো লাগে? কখনই ভালো লাগে না, সাথে একটা গ্রুপ থাকলে আরও এনজয় হয়। প্রত্যেক বছর মাঘ মাসের চতুর্দশীতে মা রতন্তীর পুজো হয়ে থাকে। পূর্ব বর্ধমান জেলার ঘুষকারা শহরে এই রতন্তী পুজোর প্রচলন আছে এবং এই রতন্তী পুজোকে কেন্দ্র করে তার চারপাশে একটা মেলা হয়, যেই মেলাটা কিন্তু প্রচণ্ড ফেমাস মেলা এবং এটা মানুষের কাছে একটা ইমোশন। তো আজকে আমরা সেই রতন্তী মেলাতেই যাব। তো চলুন ভিডিওটা পুরোটা দেখুন। আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি প্রস্তুতি পর্ব, কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে ফুল ডিটেলসে দেখাবো, মানে পুরো মেলাটাকে এক্সপ্লোর করব। তো ভিডিওটা পুরোটা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মেলা দেখার আসল মজা কিন্তু সন্ধেবেলায়, লাইটিংটা দেখতে খুব সুন্দর লাগে, তাই ভাবলাম একটু সন্ধে করেই বেরোই। সো আমরা দুজন কমপ্লিটলি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলা যাওয়ার জন্য, আমরা খুবই এক্সাইটেড। এ হচ্ছে আমার বন্ধু বিশ্বজিৎ, বিশ্বজিৎ আমাকে জয়েন করেছে, আর একজন বন্ধু ডিরেক্ট মেলায় জয়েন করবে। তো এরপরে আমরা বেরিয়ে যাবো মেলার উদ্দেশ্যে, চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে। বেশিরভাগ কালী পূজা কিন্তু হয় অমাবস্যায়, একমাত্র রতন্তী কালী পুজো হয় চতুর্দশীতে। শাস্ত্র মতে এই রাতে দেবী বগলার আবির্ভাব হয়েছিল। আবার এই রাতেই দেবী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজের মুন্ড ছেদ করে ত্রিধারায় রক্ত প্রবাহিত করেছিলেন এবং আবির্ভূত হয়েছিলেন দেবী ছিন্ন মস্তা রূপে, যে মহিমা চারিদিকে রটে গিয়েছিল। আর এই রটে যাওয়া বা রটনা থেকেই এসছে রটন্তী শব্দটি। বৈষ্ণব মতেও আবার রতন্তী কালী পুজোর এক বিশেষ স্থান আছে, কারণ এই রাতেই শ্রী রাধা আদ্যাশক্তি রূপ ধারণ করেছিলেন। মেলাতে প্রবেশ করেই আপনারা দেখতে পেয়ে যাবেন দুই ধারে রয়েছে বিভিন্ন রকমের মিষ্টির দোকান এবং ঠাকুরের জিনিসপত্র। জিনিসপত্রের দাম কিন্তু খুব একটা বেশি না, অ্যাফোর্ডেবল রেটের মধ্যেই সবকিছু পাওয়া যাচ্ছে। আমাদের বন্ধু আমাদের জন্য পাশকুড়ার চপের দোকানে অপেক্ষা করছিল, তোর সাথে আমরা ফাইনালি মিট করলাম সৌনকের সাথে, এবং সৌনক বললো যে আমাদেরকে পাশকুড়ার চপ খাওয়াবে, তাই আর দেরি না করে চলে গেলাম পাশকুড়ার চপের দোকানে। আমি ভেবেছিলাম যে পাশকুড়ার চপ হয়তো খেতে খুব ভালো হবে, বাট আমি পুরোপুরি হতাশ হলাম যখন আমি চপটাকে টেস্ট করে দেখলাম। চপের কোয়ালিটি কিন্তু প্রচণ্ড কমে গেছে, মানে যেরকম টেস্ট ছিল আগে সেরকম একদম নেই। আর কোয়ান্টিটি মানে সাইজ অনুযায়ী বলতে গেলে চপের সাইজ কিন্তু খুবই ছোট এবং প্রাইস পার পিস 10 টাকা। যাই হোক, কী আর করা যাবে, নিয়েছি যখন ফেলতে তো আর পারবো না। আমার তো একদম ভালো লাগেনি, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। খাওয়ার পর্ব শেষ করে আমরা চলে গিয়েছিলাম মা রতন্তীর দর্শন করতে। মায়ের স্নিগ্ধ মুখ দেখে কিন্তু আমাদের মন প্রাণ জুড়িয়ে গেল এবং মায়ের কাছে প্রার্থনা করলাম মা যেন সকলকে ভালো রাখে এবং সুস্থ রাখে। মেলা শুরু হয়েছে 8ই ফেব্রুয়ারি থেকে এবং এই মেলা চলবে আগামী 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। তো আপনারা যারা ভাবছেন মেলা আসার কথা, তারা শীঘ্রই আর দেরি না করে চলে আসুন। চপ খেয়ে জিভের স্বাদ খুব খারাপ হয়ে গেছিলো, তাই ভাবলাম একটু মিষ্টি কিছু খাওয়া যাক, তাই চলে এলাম মথুরা কেকের দোকানে। এখানে মথুরা কেকের দোকানে এসে কিন্তু দেখে বেশ ভালোই লাগলো, পার পিসের দাম হচ্ছে 10 টাকা এবং যেরকম সাইজ সেরকম খেতে কিন্তু খুবই সুন্দর, মুখে দিলেই একদম গলে যাচ্ছে। তারপর দেখলাম মঞ্চে ছৌ নাচ হচ্ছে, ছৌ নাচটা কিন্তু দুর্দান্ত হচ্ছিল, তাই আমরা সবাই মিলে ছৌ নাচ দেখলাম। তারপর আমরা প্রথম সারিতে প্রবেশ করলাম। প্রথম সারিতে পরপর ছিল চুড়ির দোকান, চুড়িগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল এবং প্রাইস আমি জিজ্ঞেস করিনি, কিনতে নাই বা পারলাম, কিন্তু দেখতে তো ক্ষতি নেই না, তো তাই একটু দেখে নিচ্ছিলাম চুড়িগুলো কীরকম কী। চুড়িগুলো কিন্তু খুবই সুন্দর, তাই আপনারা এই দোকানে এসে কিনতেই পারেন। তারপর আমরা চলে গিয়েছিলাম সানগ্লাসের দোকানে, ওখানে নানা রকমের গ্লাসেস ছিল, ওরা দুজনে একটু ট্রাই করে দেখলো যে কোনটা ভালো লাগছে না লাগছে। আমি অলরেডি একটা গ্লাসেস পরেছিলাম, তাই আমি আর ট্রাই করিনি, যাই হোক ওরা কিনলো একটা গ্লাসেস।
তারপর আমাদের চোখ পড়লো একটা ঝুমকার দোকানে, যেখানে হাওয়ায় একটা ঝুমকা নোট ছিল এবং ওটা দেখে সৌনকের মাথায় ঝুমকা গিরা রে গানটা মনে পড়ে গেল এবং ও স্টেপিংটা করছিল ওখানে। লেডিসদের জন্য কিন্তু এই মেলায় খুব সুন্দর সুন্দর অ্যাসেসরিজের দোকান রয়েছে। ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম বেনারসি পানের দোকানে, কিন্তু আমাদের মধ্যে কেউ পান খায় না, তাই আমরা আর পান খেলাম না, শুধুমাত্র ক্যামেরায় ফ্রেম বন্দি করলাম। কিন্তু আপনারা এলে অবশ্যই ফায়ার স্মোকি পান ট্রাই করতে পারেন। ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা হয়ে গেল আমার এক ছোটোবেলার পরিচিত বন্ধুর সাথে, তো কথা বলে নিলাম ওর সাথে একটু, দেন চলে গিয়েছিলাম রাইড এরিয়াতে। ওখানে নানা রকমের রাইড ছিল, মেরিগো রাউন্ড, ব্রেক ড্যান্স, টোরা টোরা। ইচ্ছা ছিল ওই বাচ্চাদের লাফানোর রাইডটা একবার ট্রাই করার, বাট যেটা এখন আর পসিবল না, বয়সটা একটু বেশি হয়ে গেছে, তো কী আর করা যাবে। আমি অ্যাকচুয়ালি মেরিগো রাউন্ড দেখে ভাবছিলাম যে না, এটা আমার দ্বারা হবে না, আমার পক্ষে পসিবল না, আমি ওখানে চাপলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, তাই আমি আর অগত্যা রিস্ক নিইনি। ওরা দুজন চেপেছিল মেরিগো রাউন্ডে। মেরিগো রাউন্ড থেকে নামার পর তো ওদের একদম খারাপ অবস্থা, সে কী আর বলি, একদম বমি করার মতন অবস্থা হয়ে গেছিলো। আজকে মেলাতে শুধু পরিচিত মানুষদের সাথেই দেখা হচ্ছিল, আবার দেখা হয়ে গেল এক ছোটোবেলার বন্ধুর সাথে এবং ওর সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম, মনটা অনেকটা হালকা হয়ে গেল। এবারের মেলা কিন্তু অন্য বছরের তুলনায় বেশ বড় হয়েছে এবং দোকানপত্রও অনেক বসেছে, বেশ জমজমাট মেলা হয়েছে একবারে। ভিড় কিন্তু মেলায় খুবই ছিল এবং যত রাত বাড়ছিল আস্তে আস্তে মেলায় মানুষের ভিড় বাড়ছিল। এত বড় মেলায় কোথায় যাব বুঝতে না পেরে আমরা চলে গেলাম পাপড়ি চাটের দোকানে, কিন্তু আমরা পাপড়ি চাট খাইনি, আমরা খেয়েছিলাম কচুরি চাট। ভাবলাম পাপড়ি চাট তো সবসময় খাই, একবার কচুরি চাট ট্রাই করে দেখি, এবং কচুরি চাটের টেস্ট কিন্তু খুবই সুন্দর ছিল, বেশ ক্রিসপি টাইপ ছিল এবং খুব ভালো লাগলো আমার খেতে। কোয়ান্টিটি ভালোই ছিল এবং প্রাইস ছিল 40 টাকা। আমাদের পরবর্তী স্টপেজ ছিল বইয়ের দোকান, কিন্তু বইয়ের দোকানে গিয়ে দেখি BTS এর স্টিকার। ও বাবা, এটা আমি কি করব, আমার মাথায় ঠিক ঢুকছিল না, BTS এর স্টিকার বইয়ের দোকানে আজকাল পাওয়া যাচ্ছে। BTS এর স্টিকার দেখেই আমি ওখান থেকে দৌড় মেরেছি, দৌড় মেরে সোজা চলে এসেছি শৌখিন বাসনপত্রের দোকানে এবং দেখলাম যে ভালো যদি কিছু বাসনপত্র পাওয়া যায় তাহলে একটু নিয়ে নিতাম আর কি, এখন তো কলকাতায় একা থাকতে হচ্ছে তো কাজে লাগতো। এই দোকানে কিন্তু আপনারা সব রকমের ট্রে, সব রকমের বাসনপত্র এবং কাপ দিয়ে সব কিছু পেয়ে যাবেন এবং অ্যাফোর্ডেবল রেটের মধ্যে পেয়ে যাবেন, আপনারা এসে অবশ্যই দেখতে পারেন। এবারে মেলায় এত দোকানপত্র বসেছিল যেগুলো কভার করা সত্যিই খুব ডিফিকাল্ট ছিল, একটা ভিডিওর মধ্যে সব কিছু কভার করা ইম্পসিবল, তাই আমি একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। বিভিন্ন রকমের ব্যাগের দোকান ছিল, সুন্দর সুন্দর শৌখিন ঘর সাজানোর জিনিসপত্র ছিল, ফুলের দোকান ছিল খুব সুন্দর সুন্দর, ফ্লাওয়ার বাজ ছিল, এবং এই মেলাতে সব কিছু রয়েছে, A to Z আপনারা সব কিছু পেয়ে যাবেন এই মেলায়। এখানে উইন্টার ওয়্যারের জ্যাকেট কালেকশন এবং নানা রকমের স্নিকার্স, মহিলাদের জন্য সুন্দর সুন্দর জুতো এবং ঘরের নেম প্লেট সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে এই মেলাতে, আপনারা এসে একবার দেখতেই পারেন এবং ডিসকাস করে এগুলোকে আপনারা কিনতে পারেন। অনেকক্ষণ ঘোরার পর আমাদের আবার একটু খিদে পেয়ে গেছিলো, তাই আমরা চলে এলাম হাংরি খাবার দোকানে, এটা কিন্তু মেলার একদম শেষ রয়ে রয়েছে। এবং এখানে এসে দেখি ও বাবা কি সুন্দর বিরিয়ানির গন্ধ এবং কি সুন্দর কাটলেট, তো আমরা দেখলাম বেশি রিচ ফুড খেয়ে লাভ নেই, বেশি ভারী ফুড খেয়ে লাভ নেই, কারণ আমাদেরকে মেলাটা ঘুরতে হবে, তাই আমরা ছোট্ট করে একটা কাটলেট নিয়ে নিলাম। কাটলেটের দাম ছিল 30 টাকা এবং খেতে কিন্তু ছিল পুরো একদম 1000 টাকার মতন, মানে দাম অনুযায়ী খাবারের স্বাদ অনেক অনেক গুণ বেশি, খুব সুন্দর, খুব ভালো ছিল কাটলেটটা। গরম গরম কাটলেট খাওয়ার পরে ভাবলাম একটু ঠান্ডা কিছু খাই, পেটকে একটু ঠান্ডা করি, তাই আমরা চলে এলাম লস্যির দোকানে, তো নিয়ে নিলাম একটা কোল্ড কফি এবং দুটো লস্যি। কোল্ড কফি আর লস্যিটার প্রাইস ছিল হচ্ছে 20 টাকা, এখনকার দিনে জিনিসপত্রের এত দাম, সেই ওয়াইজে 20 টাকায় এত সুন্দর লস্যি সিরিয়াসলি আমি কোথাও খাইনি, এত সুন্দর হবে লস্যিটা আমি এক্সপেক্ট করিনি, কারণ এত দাম কম এত ভালো হবে ভাবিনি আমি। ফাইনালি আমাদের ঘোরা প্রায় কমপ্লিট,
তো আমরা নিয়ে নিয়েছিলাম গজা, এবং গজা খেতে খেতে আমরা রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওতে আশা করি আপনাদেরকে পুরো মেলাটা দেখাতে পেরেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং অবশ্যই কমেন্টে মতামত জানাবেন যে মেলাতে কোন জিনিসটা আপনাদের ভালো লাগলো, এবং বন্ধুদের সাথে আপনারা মেলা যাওয়ার যেটা এক্সপিরিয়েন্স, বন্ধুদের সাথে মেলা যেতে আপনাদের কেমন লাগে এবং কেমন এনজয় হয় সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, জয় মারতন্ত্রী।